আইনটি ভয়ঙ্কর। আইনে বলা আছে যে ওই আইনের অধীনে যা কিছু করা হবে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলা করা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না, আউস্টিং ক্লজ। অর্থাৎ ক্যাপাসিটি চার্জ 80,000 কোটি টাকা, এটা যদি 8 লক্ষ কোটি টাকা হয় আপনি কোনো মামলা করতে পারবেন না যে কেন এটা হলো। টাকা দিতে হবে কাকে? জনগণকে। সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু চুক্তির ধারা দায় এটা তো ফিউচার পার্লামেন্টকে বাইন্ড করবে, ফিউচার সরকারকে বাইন্ড করবে এবং দেশকে বাইন্ড করবে। তাহলে সেই জিনিসগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ কিন্তু ওই আইনে বলে দিয়েছে করা যাবে না। আবার আইনে বলা হয়েছে কি কোনো টেন্ডার টেন্ডার কিছু লাগবে না। প্র্যাকটিক্যালি আইনে ওই আইনটা অনুযায়ী 2010 সালের আইন অনুযায়ী সরকার বা মন্ত্রণালয় যা ইচ্ছা তাই করতে পারবে এবং কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং সেই আইনটা সরকারের জন্য অনেকটা ড্যামেজিংও, কারণ ওই আইনের পিএম বলেই বলা আছে যেহেতু দেশের চরম বিদ্যুৎ জ্বালানির ঘাটতি বিদ্যমান, 2010 সালে বলা ছিল। আবার 2022 সালে যখন আইনটি রিনিউ করা হলো তখনও এটা বলা হলো যেহেতু দেশে এখন চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিদ্যমান, তাহলে 12 বছরে কি এই সেক্টরের কোনো ডেভেলপমেন্ট হয়নি? আইনটি 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে, তার আগেই যদি রদ করে দেয় ভালো, আর যদি না হয় অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, রিনিউ যেন না হয়। জ্বালানি সেক্টরটা ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট হওয়া উচিত, কারণ এটি সরাসরি 16 কোটি লোককে অ্যাফেক্ট করে। দেন আসেন এই যে হিউজ আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলছি, এর টাকাটা কোত্থেকে আসবে? সরকার এটা এফোর্ড করতে পারবে কি না? সরকার যদি এফোর্ড করতে না পারে তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির দিবে, যারা পলিউট করছে সেই দেশগুলো দিবে। এটা সেটেল প্রিন্সিপাল, প্যারিস এগ্রিমেন্টে চলে আসছে এবং এবারের কপে এটা এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু আমরা সেখানে ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন দিতে পারছি কি না, এই কথাগুলো আমি সবসময় বলি। আমি বাংলাদেশ প্যাভিলিয়ন 2 বার কপে গিয়েছি, বাংলাদেশ প্যাভিলিয়ন টোটাল 15 দিনের মধ্যে যদি আপনি আওয়ার হিসাবে দেখেন 50% টাইম ফাঁকা থাকে, সেখানে কোনো সিম্পোজিয়াম হয় না, অথচ অনেক টাকা দিয়ে প্যাভিলিয়নটা নেওয়া হয়। সেই প্যাভিলিয়নগুলোতে আমাদের পরিপূর্ণ ইউজ করতে হবে। বিভিন্ন যে ইভেন্টগুলো হচ্ছে কপে, কপের আগে, কপের পরে, প্রত্যেকটাতে বাংলাদেশের ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন থাকছে না, যে কারণে বাংলাদেশের কম্পেয়ার টু ভালনারেবিলিটি আমি আশঙ্কা করছি যে আমাদের যদি গ্র্যান্ট দিয়েও থাকে সেটা অনেক কম হতে পারে।